দাঁড়িয়ে ট্রেন, সপ্তাহান্তে রেল ভোগান্তি বীরভূমে, লোকাল ট্রেন চালু, রেলের ভাড়া বৃদ্ধি, দূরপাল্লার ট্রেনের স্টপেজ সহ একাধিক দাবিতে মুরারই স্টেশনের রেল অবরোধ। রবিবার সকালে স্টেশন চত্বরে অবরোধে নামে মুরারই নাগরিক মঞ্চ। অবরোধে সামিল হন তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। সময় যেসব ট্রেন বাতিল করা হয়েছিল সেই ট্রেনকে পুনরায় চালু করতে হবে, যেসব ট্রেনের স্টপেজ ছিল না সেই স্টপেজ দিতে হবে। প্রায় করোনার পর থেকে মোটামুটি ছজোড়া ট্রেন উঠিয়ে নিয়েছে এবং আমাদের যে এক্সপ্রেস ট্রেন ছিল সেই ট্রেনগুলো তুলে দিয়েছে, এবং যেগুলো আমাদের যে ট্রেনগুলো চলছে এক্সপ্রেসের লোকাল ট্রেন চলছে কিন্তু এক্সপ্রেসের ভাড়া নিচ্ছে আমাদের। প্রায় চার ঘন্টা চলে রেল অবরোধ, স্টেশন চত্বর ছয়লাপ হয়ে যায় পুলিশে। তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যা কন্ট্রোল রুমে ঢোকেন, রেল আধিকারিকদের কন্ট্রোল রুম থেকে বের করেন তিনি। কন্ট্রোল রুমে আপনি ঢুকেছিলেন এবং কন্ট্রোল রুম থেকে এসএমকে সহ রেলের যারা কর্মীরা ছিল তাদেরকে বের করে দিয়েছেন, অসুবিধা তো পড়বে? অসুবিধা সেরকম কিছু পড়েনি, কারণ আমরা বার করতে বাধ্য হয়েছি এই কারণে যে আমাদের আন্দোলনটা আরও যেন মজবুত হয়, শক্ত হয়। ওদের যদি রেলের কন্ট্রোল রুমটা বন্ধ করা হয়, ওদেরকে অনুরোধ করেছি, ওনারাই বন্ধ করেছেন, তাহলে ওদের বিভিন্ন দিল্লি অবধি খবর গেলে আমাদের আন্দোলনটা আরও দীর্ঘতর হবে। নাগরিক মঞ্চের দাবি নিয়ে রেল আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তৃণমূল বিধায়ক সহ প্রতিনিধি দল। প্রায় চার ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। রেলওয়ে ডিআরএন সাহেব যে আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন তার সঙ্গে আমাদের কথা হলো, অনেক কিছু প্রতিশ্রুতি উনি লিখিতভাবে নিয়ে এসেছিলেন, তার অনেকগুলোই আমরা সদর্থক আলোচনা হয়েছে। যে কয়েকটা যে ট্রেনের দাবি সেগুলো থার্ড লাইন কমপ্লিট না হওয়া পর্যন্ত সম্ভব বোধ হয় রেল করতে পারবে না, এটা আমরাও বুঝতে পেরেছি, একটা সময় লাগবে ফর দ্য টাইমিং এগুলোও হবে। আলোচনা সাপেক্ষেই উঠিয়ে নেওয়া হয় আন্দোলন। কথায় মিটিয়ে নেওয়া গেল যে কাজ, তার জন্য অবরোধ কেন? তৃণমূল নিজের হাতে আইন তুলে নিচ্ছে মনে করছে বিজেপি শিবির। বর্তমান যে পরিস্থিতি, করোনা আবহে যে পরিস্থিতি হয়েছিল তার জন্য কয়েকটা ট্রেন ওখানে বন্ধ ছিল, সেইখানে তৃণমূলের যে লোকাল নেতৃত্ব যা কাজ করছে এটা আইন হাতে তুলে নিচ্ছে। আমি মনে করি যে আইন নিজের হাতে রাস্তায় যাওয়া উচিত, সবাই যারা এই ধরনের অপকর্ম করছে আইনের আমলে আসা উচিত। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।